প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য অনেক মজার এবং সহজ একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন চিজ বল। খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। বিকালে স্ন্যাক্স হিসেবে আপনারা এটা তৈরি করে দিতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন। দেখবেন বাচ্চারা অনেক মজা করে খাবে, শুধু বাচ্চারা না, ছোটো বড়ো সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এর জন্য লাগবে মুরগির মাংস। আমি মুরগির বুকের মাংস নিয়েছি এক পার্ট আর এক টুকরা। তো এখানে কি মাকড়া হয়তো এক কাপের মতো হবে। তো প্রথমে এটাকে কিমা করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিমা করতে পারেন, আবার চাইলে এভাবে চাকুর সাহায্যেও কিমা করে নিতে পারেন। ব্লেন্ডারের সময়টা কম লাগে, অর্থাৎ এক মিনিটও লাগবে না, ব্লেন্ড করলেই হয়ে যাবে কিমা। তবে চাকুর সাহায্যে কিমা করলে সময়টা একটু বেশি লাগে, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। প্রথমে চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেবেন, চিকেনে যেন পানি না থাকে। তারপর সেটা কিমা করবেন। এর জন্য লাগবে চিলি ফ্লেক্স। তো আমি চিলি ফ্লেক্স প্রথমে এটা করে নিচ্ছে, কারণ হচ্ছে ঘরে চিলি ফ্লেক্স নেই। তো শুকনো মরিচটাকে সুন্দরভাবে ভেজে নেবেন, যেভাবে আমরা মরিচ ভর্তার জন্য ভাজি করি। তবে পুড়ে ফেলা যাবে না, হালকা কালচে করে ভাজতে হবে। কিছুটা লালচে থাকবে, কিছুটা কালচে হবে, মুচমুচে হলে তারপর সেটাকে এভাবে আধা ভাঙা করে গুঁড়ো করতে হবে, তাহলে চিলি ফ্লেক্সটা রেডি হয়ে যাবে। নিয়ে নিচ্ছি 2 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ। আমি এটা চপারের সাহায্যে চপ করে নিচ্ছি ঝটপট করে নেওয়ার জন্য। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে রসুন গ্রেট করে নিতে পারেন, আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে পারেন। তো এটা হয়ে গেছে। এখন চিকেনের সাথে মিক্স করছি চপ করে রাখা রসুন এবং পেঁয়াজ। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন। আমি আরও কিছুটা দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন একটু কম হয়েছে। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি মিক্স হার্বস। আমি অর্গানিকের মিক্স হার্বস নিয়েছি, এটা আপনার যে কোনো সুপার শপে বা বড় মুদির দোকানে পাবেন। এটা 1 চা চামচের একটু কম দিয়েছে। লবণ দিচ্ছি স্বাদ মতো, আর সেই সাথে দিয়ে দিব ঘি। 1 চা চামচের মতো ঘি দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন সব কিছু চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশে নিচ্ছি। আপনার চাইলে এটাকে হাত দিয়েও খুব ভালোভাবে মেখে নিতে পারেন। যদি মনে হয় যে না, চামচ দিয়ে মিক্স হতে চাচ্ছে না, সেক্ষেত্রে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। তবে চাইলে হাতে গ্লোভস পরে নিতে পারেন। যারা একেবারে নতুন রাঁধুনি, অনেক সময় দেখা যায় হাত জলে। তবে যাদের প্র্যাকটিস রয়েছে তাদের কথা আলাদা। নিয়েছি 1টি ডিম, ডিমটাকে আমি ফেটে নিচ্ছি। সেই সাথে লাগবে ব্রেড ক্রাম্বস। আমি বাহিরে কেনাটা নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ ব্রেড ক্রাম্বটা ইউজ করতে পারেন, অর্থাৎ পাউরুটি গুঁড়ো করে নিতে পারেন বাসায়, যে পাউরুটি আপনারা খান সেটাও দিতে পারেন, অথবা শুকনো পাউরুটি গুঁড়ো করেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি মিক্স হার্বস 1/2 চামচের একটু কম, মানে 1/4 চা চামচের মতো দিলাম মরিচের গুঁড়ো, এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1/4 চা চামচ একটু বেশি হবে, উঁচু করে দিয়েছি, অর্থাৎ 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো, 1/2 চামচের মতো মিক্স হার্বস আর লবণ স্বাদ মতো দিয়ে মিক্স করে নিতে হবে। আপনারা যদি ফ্রেশ ব্রেড ক্রাম ইউজ করেন সেক্ষেত্রে এটা অবশ্যই মিক্স করবেন, এতে করে একটু ঝাল, লবণ এবং মিক্স হার্বসের যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু পাবেন। তো চিকেন হাতের মধ্যে পরিমাণ মতো নিয়ে নিচ্ছে, আর কিউব করে রাখা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছে মাঝখানে, দিয়ে এটাকে সুন্দর করে গোল করে তৈরি করতে হবে। যে পরিমাণে আমি চিকেন নিয়েছি, এখানে 10টি চিকেন বল তৈরি করা যাবে। হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে তৈরি করে নিতে হবে। ডিম থেকে উঠিয়ে তারপর আমি এটা ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আসলে আমি ভুলে গিয়েছিলাম, কর্নফ্লাওয়ার মধ্যে গড়িয়ে নিতে হবে, এতে করে বেশি ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ারের মধ্যে প্রথমে
চিকেন বলটাকে গুঁড়িয়ে তারপর সেটাকে ডিমের মধ্যে কোট করে তারপর যদি আপনারা সেটাকে ব্রেড ক্রামের মধ্যে করান তাহলে ব্রেড ক্রামটা এটা গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে। প্লাস যখন ভাজবেন তখন দেখবেন চিকেনের উপরে পাতলা একটা লেয়ার তৈরি হবে যেটা অনেক বেশি ক্রিসপি হয় আর সেটা অনেক শক্ত হয় যেটা ভালো লাগে খেতে। তবে ডিম দিলে কিন্তু সেই লেয়ারটা ততটা ক্রিসপি হতে পারে না, তাই প্রথমে কর্নফ্লাওয়ার মধ্যে গড়িয়ে তারপর ডিমের মধ্যে চুবিয়ে তারপর আপনারা এটা ব্রেড ক্রামের মধ্যে এভাবে গড়িয়ে নেবেন। তো সবগুলো এভাবে গড়িয়ে নিতে হবে। আমি একে একে সবগুলো চিকেন বল তৈরি করে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটাকে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন সেট হওয়ার জন্য, আবার চাইলে এটা ডিপ ফ্রিজে আপনারা কিন্তু স্টোর করে রেখে খেতে পারবেন। তো আমি আসলে নর্মাল ফ্রিজে রাখিনি, সাথে সাথে এটা ফ্রাই করছি, তাই আবারও এটাকে হাতের মধ্যে নিয়ে একটু গোল করছি এবং এক্সট্রা যে ব্রেড ক্রাম্স রয়েছে সেটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করছি যেন তেলের সাথে মিক্স হয়ে সেটা পুড়ে না যায়। তো এভাবে প্রতিটি চিকেন বল একটু হাতের মধ্যে গোল করে নেবেন আর এক্সট্রা যে ব্রেড ক্রাম থাকবে সেটা একটু ঝরিয়ে নেবেন, তাহলে তেলটা কম নষ্ট হবে। এই চিকেন চিজ বলটা কিন্তু মিডিয়াম থেকে কম আঁচে রেখে ভাজতে হবে, চুলের আঁচ বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, এতে করে দ্রুত এটা কালারটা ডার্ক হয়ে যাবে, তখন দেখতেও সুন্দর লাগবে না, ভিতরে কাঁচা থাকলে তো একদমই খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম থেকে কম আঁচে রেখে ধীরে ধীরে সুন্দর করে কালার আসা পর্যন্ত এবং ভেতরটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন ভাজবেন অর্থাৎ যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন একটু চিজ বের হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন যে আপনার চিকেন বলটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং ভেতরটাও সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। আমি এটা পরিবেশন করেছি টমেটো সসের সাথে। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি বাসায় ট্রাই করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে সুযোগ করে দিন এটা শেয়ার করার মাধ্যমে। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।